দেশের বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোতে সংবাদের বিভিন্ন শিরোনামে বিজ্ঞাপন প্রচারের উপর নিষেধাজ্ঞা দিয়ে হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ। রোববার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের ভার্চুয়াল বেঞ্চ এই স্থগিত আদেশ দেন। এর ফলে টিভি চ্যানেলগুলোতে বিজ্ঞাপনদাতা প্রতিষ্ঠানের নাম সহ সংবাদ শিরোনাম প্রচারে আর বাধা রইল না। এজাজুল হক মুকুলের প্রতিবেদন। বেসরকারি টেলিভিশনের সংবাদ শিরোনামে বাণিজ্যিক প্রতিষ্ঠানের বিজ্ঞাপন প্রচারে নিষেধাজ্ঞা চেয়ে 2011 সালে হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়। প্রাথমিক শুনানি শেষে আদালত রুল জারি করে। রুলের চূড়ান্ত শুনানি শেষে গত বছরের 3রা মে বিজ্ঞাপন প্রচারে নিষেধাজ্ঞা দিয়ে রায় দেয় হাইকোর্ট। পরবর্তীতে হাইকোর্টের এই আদেশের বিরুদ্ধে লিপটু আপিল দায়ের করে কয়েকটি টিভি চ্যানেল। আপিল বিভাগ তাদের আবেদন মঞ্জুর করে হাইকোর্টের নিষেধাজ্ঞা স্থগিত করে, স্টে করে দিয়েছে এবং বলেছে যে স্টেটা ততদিন পর্যন্ত বলবৎ থাকবে যতদিন পর্যন্ত এই সিভিল পিটিশন লিফট আপিলটা নিষ্পত্তি না। টিভি চ্যানেলের পক্ষে শুনানিতে অ্যাটর্নি জেনারেল বলেন, বেসরকারি টেলিভিশনগুলোর বিজ্ঞাপন ছাড়া আর কোনো আয় নাই, সম্প্রচার নীতিমালায় কোনো বাধা নাই। হাইকোর্ট ডিভিশন নিজেও ওনারা বলছেন যে বিজ্ঞাপন প্রচার করতে পারবো, খবরের মাঝখানে প্রচার করতে পারবো, কিন্তু কোনো সেগমেন্ট ভাগ করতে পারবেন না। এটা তো কোনোভাবে হতে পারে না। তো এটা আমরা আদালতের আলোচনা নিয়ে আসছি। আদালত আমাদের বক্তব্য শুনানি করে স্টে করে দিয়েছেন হাইকোর্টের জাজমেন্টটা এবং এটা শুনানির জন্য রেখে দিয়েছেন। এই আদেশের ফলে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত টিভি চ্যানেলগুলোর বাণিজ্যিক প্রতিষ্ঠানের নামে সংবাদ শিরোনাম প্রচার করতে আর বাধা রইল না। এজাজুল হক মুকুল, বৈশাখী সংবাদ, ঢাকা।